আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যখন কোরআন পড়বেন এ দৃষ্টিতে পড়ুন যে এই কিতাবটি আপনার সৃষ্টিকর্তার, এটি ইনস্ট্রাকশন হেদায়েতের বই এবং যে বইটি আপনার নিজস্ব প্রকৃতিকে প্রস্ফুটিত করে বারবার স্মরণ করিয়ে দেওয়ার বই। এই কিতাবটি এসেছে আপনাকে মনে করিয়ে দিতে। পড়া শুরু করার আগে গভীরভাবে উপলব্ধ করুন এই কিতাবটি আপনার রবের কিতাব, যিনি আমাকে তৈরি করেছেন এটি তার বই, যিনি আমার প্রতি সর্বাধিক আন্তরিক, তিনি সত্যিই আমাকে পথ দেখাতে চান, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার প্রতি মাত্রাতিরিক্ত দয়ালু। এই কথাগুলো মনে করে যদি কোরআন পড়তে চান, পড়া শুরু করার আগেই আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো কোরআন পড়ার পূর্বেই অজ্ঞান হয়ে যেত। তিনি বলতেন, হাজা কিতাবু রব্বি, এটি আমার প্রভু কিতাব, তিনি আমার জন্য এটি পাঠিয়েছেন। শুধু চিন্তা করে দেখুন, মহাকাশ থেকে একটি ফ্রেশ বই যেটা আল কোরআন। মুসলমানদের আসলে বড়ই কৃতজ্ঞ হওয়া উচিত এটা ভেবেছে মহাকাশ থেকে পাঠানো একেবারে ফ্রেশ কিছু জিনিস তাদের আছে, আর তা হলো আল্লাহর কিতাব কুরআন এবং আল্লাহর ঘর কাবা, আর এই সকল কিছু ফাউন্ডেশন। এগুলো মানুষের প্রতি আল্লাহর বড়ই করুণা। এই কিতাবের প্রতিটি শব্দকে আমাদের ভালোবাসা উচিত, কারণ এটি আল্লাহ সুবহানু তাআলার কাছ থেকে এসেছে। কোরআনকে কোরআনের দৃষ্টিকোণ থেকে পড়ুন, মহাবিশ্বের সৃষ্টিকর্তার এই বই এমন ভেবে পড়ুন, এটি এমন এক রবের বই যিনি আমাকে আমার বাবা মার চেয়েও বেশি ভালোবাসেন। আগের দিন মানুষ যখন তার মায়ের কাছে চিঠি পাঠাতো, তখন তার মা চিঠিকে কাছে পেলে কেঁদে কেঁদে বুক ভাসাতো, চিঠিগুলো বারবার পড়ত, ছেলে হোক আর মা হোক। আর কোরআনে এই চিঠিগুলো এমন একজনের কাছ থেকে এসেছে যিনি আপনার মায়ের চেয়েও আপনাকে বেশি ভালোবাসেন। আপনার তো বারবার এগুলো পড়ার কথা, জানার চেষ্টা করা যে তিনি আমার কাছ থেকে কি চান। আপনার তো শুধু পড়ার কথা না, বরং পড়াটাকে উপভোগ করার কথা। কোরআনের বার্তাগুলোকে বারবার উপভোগ করার চিন্তা করুন, চেষ্টা করুন। আমার রব আমার কাছ থেকে অমুক অমুক জিনিস চান, তিনি আমাকে অমুক অমুক কাজগুলো করতে বলেছেন, আমি করব, দৃঢ় প্রতিজ্ঞা সহ করব। আমার রব আমাকে কিছু করার নির্দেশ দিয়েছেন, আর আমি অলস হয়ে বসে থাকব না, এমনটি কখনো ঘটতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানান, তাফিক দান করুক, আমিন।